নমস্কার বন্ধুরা আজকে আবার আমরা চলে এসেছি একটি অসাধারণ ভিডিও নিয়ে যেটিকে আমরা বলছি ন্যাশনাল কাম মেরিটের কী করে পরীক্ষা দেবে এবং প্রশ্নপত্রগুলো সম্পর্কে সঠিক বিস্তারিত আলোচনা অর্থাৎ আমরা ক্লাস এইটে যারা পড়ি এই বছর এই সেশনে তারা সবাই জানি যে এই পরীক্ষাটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা এবং এই পরীক্ষাটাতে যদি আমরা পাশ করতে পারি তাহলে আমাদের এবং আমাদের পরিবারের জন্য আর্থিক একটি সুবিধা আমরা জেনেই গেছি যে আটচল্লিশ হাজার টাকার একটি বিরাট অঙ্কের স্কলারশিপ অতএব এই পরীক্ষাটিকে খুব সহজভাবে গ্রহণ করবে না এই পরীক্ষাটির জন্য অত্যন্ত ভালোভাবে সচেতনভাবে এই পরীক্ষাটিকে দাও এই পরীক্ষাটি তোমাদের জীবনের গতিপথ ঘুরিয়ে দেওয়ার মতো পরীক্ষা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি যারা যে সব ছাত্ররা ক্লাস এইটে এই পরীক্ষাটি পাশ করে এবং যারা করে না তাদের মধ্যে কিন্তু একটু ডিফারেন্স হয়ে যায় যদিও এই পরীক্ষাটি পাশ করার ক্ষেত্রে তোমাদের যে যে বাধাগুলো আছে সেই বাধাগুলো তোমরা অনেকে জানো না সেই বিষয়গুলো কিন্তু নিয়ে আমরা আলোচনা করব আজকে প্রধানত যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো যে এন এম এম ন্যাশনাল মেন্স কাম মেরিট পরীক্ষায় তোমরা কি করে সফল হবে তার প্রথম ধাপ হচ্ছে এই পরীক্ষাটিতে দু রকমের প্রশ্নপত্র হয় এবং প্রশ্নপত্রগুলো কি কীভাবে হয় এবং প্রশ্নপত্রগুলো কি নেগেটিভ মার্কিং আছে কি না এবং হাজারো প্রশ্নের উত্তর তোমরা পাও না এবং এই পরীক্ষাটি দিতে গেলে কি কি পড়বে বই পড়তে হয় এবং প্রশ্নগুলো কিন্তু সাধারণ যে আমাদের ক্লাস এইটের যে প্রশ্ন হয় সেগুলো নয় এই প্রশ্নগুলো একটু অন্য রকমের প্রশ্ন হয় একটু কি কি ধাপের প্রশ্ন হয় সে দুটো বলে নিই প্রথম কথা বলি বই পরীক্ষাটি হবে যেদিন সেদিন দুটো ফেজে হবে অর্থাৎ সকালের দিকে একটি ফেজে হবে আর বিকালের দিকে আবার একটি ফেজ হবে অর্থাৎ প্রায় এগারোটা থেকে একটি ফেজ হতে পারে বা দশটা থেকে একটি ফেজ হতে পারে আর বারোটা থেকে আবার একটি একটা বা দেড়টা থেকে আবার একটি ফেজ হতে পারে অর্থাৎ দুটো ফেজে হবে প্রথম ফেজে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমি নাম লিখেছি ফার্স্ট ফেজের ক্ষেত্রে ম্যাট অর্থাৎ এবিলিটি টেস্ট আর সেকেন্ড ফেজে হবে স্যাট স্কলাস্টিক অ্যাপটিচিউড টেস্ট তো ম্যাট কী জিনিস মেন্টাল এবিলিটি টেস্ট মানসিক দক্ষতা মানব তোমার আমাদের মানুষের ব্রেনের যে দক্ষতা আছে সে দক্ষতা টেস্ট করে নেয় ওরা কি দক্ষতা না কি কি প্রশ্ন আসতে পারে স্যাটি বা কি কী টাইপের প্রশ্ন আসতে পারে সে বিষয়ে আমরা আলোচনা করব। প্রথমে বলে নিই যে এই পরীক্ষাটিতে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং থাকে না এবং নেগেটিভ মার্কিং শুধু থাকে না তাই নয় তোমারা যদি একটু গুরুত্ব সহকারে সময় খুব অল্প থাকে তোমরা এখানে দেখছো যে ম্যাটের ক্ষেত্রে নব্বইটি প্রশ্ন থাকবে স্যাটের ক্ষেত্রেও নব্বইটি প্রশ্ন থাকবে একটি প্রশ্ন পড়ে তার সঠিক উত্তরকে দাগ দিয়ে সেটি ওএমআর সিটে ফিল আপ করতে হবে সময় খুব কম প্রশ্নটি দেখার সঙ্গে সঙ্গে বুঝে না গেলে প্রশ্নটির উত্তর কিন্তু করা খুব কঠিন হবে সেই জন্য দরকার কঠিন পরিশ্রম অধ্যাবসায় এবং মাস্টারমশাইয়ের সঠিক গাইডেন্স তো গাইডেন্সের ক্ষেত্রে তোমাদের অসুবিধা হতে দেবো না আমি ম্যাট পরীক্ষাটি কয় ভাগে হয় সেটি নিয়ে আলোচনা করব। স্যাট পরীক্ষাটির কটি ভাগ সেটি নিয়ে আলোচনা করব প্রথমে তোমরা দেখবে যে ম্যাট পরীক্ষাটির ক্ষেত্রে আমি দিয়েছি এখানে নয়টি ভাগে হয় দশটি দশটি করে প্রশ্ন এক এক ধাপে এক এক রকমের মেন্টালিবিলিটি টেস্ট বলা হয়ে থাকে এক নম্বর ধাপ যেটা আমরা বলবো সেটা হচ্ছে আলাদা শব্দ খোঁজা এটা একটা বছরের লাস্ট বছরে যে প্রশ্ন সেই অনুযায়ী আমি ভাগ করেছি এর মানে এই নয় যে সব সময় সবসময় ভাবেই থাকবে এটা উল্টাপাল্টা হতে পারে সিরিজ হতে পারে প্রশ্নে প্রশ্নের সিরিজ হলে মানে কি প্রত্যেকের প্রশ্নপত্র তো একই থাকবে কিন্তু প্রশ্নগুলো পরপর সাজানো থাকবে এলোমেলোভাবে তোমার কাছে হয়তো এক নম্বর প্রশ্ন যেটা আমার কাছে এক নম্বর প্রশ্ন আলাদা কিন্তু ওই প্রশ্নটা আছে আমার কাছেও আছে সেটা অন্য কোনো কোথাও আছে আর নেগেটিভ মার্কিংয়ের ক্ষেত্রে বলি ভুল প্রশ্নের জন্য কোনো নাম্বার কাটবে না এটা নেগেটিভ মার্কিং অর্থাৎ নেগেটিভ মার্কিং নেই এই পরীক্ষাটিতে এটা কিন্তু একটা বাঁচা অর্থাৎ নেগেটিভ মার্কিং থাকলে কি হয় আমি দেখেছি অনেকেই এই নেগেটিভ মার্কিংয়ের গেরোতে পড়ে যা নাম্বার পায় সঠিক করে নেগেটিভ মার্কিং করে সেই নাম্বারগুলোও শেষ হয়ে যায় এই এক্ষেত্রে এটার কোনো ভয় নেই তোমরা নেগেটিভ মার্কিংয়ের চিন্তা মাথা থেকে বের করে দাও গতবার পর্যন্ত নেগেটিভ মার্কিং ছিল না অর্থাৎ ধরেই নেওয়া যায় যে নেগেটিভ মার্কিং থাকবে না কিন্তু সাবধান তোমরা কিন্তু এটা দেখে নেবে এক নম্বর দুই নম্বর হচ্ছে আবার আমরা চলে আসি আলোচনায় সেখানে বলা হচ্ছে যে আলাদা শব্দ খোঁজা আলাদা শব্দ খোঁজা কি বিষয় আলাদা শব্দ খোঁজা বিষয়টি মানে হচ্ছে তোমাদেরকে একই রকম টাইপের দিয়ে দিল মনে করো লিখলো মশা মাছি প্রজাপতি আর দেখা গেল কি বলে আস স্পাইডার স্পাইডার মানে হচ্ছে মাকড়সা তাহলে দেখা গেলো মশা মাছি আর প্রজাপতি এই তিনটে কিন্তু উঠতে পারে স্পাইডার কিন্তু উঠতে পারে না তাহলে আলাদা আলাদাকে এই অড বা আলাদাকে খুঁজে বের করা আলাদা শব্দ খুঁজা বলার চেয়ে বলতে বলে আলাদা বা অডকে খুঁজে বের করা যেটা চার চারটে দেওয়া থাকবে তার মধ্যে যেটা হবে না সেটাকে তোমাকে ঠিক করতে হবে এটা এক রকমের গেল আর এটা হচ্ছে সম্পর্ক খুঁজে বের করা সম্পর্ক মানে মনে করো যে এই ভাবে দেওয়া আছে যে কুকুর কামড়ালে র্যাবিস ভাইরাস ধরে হ্যাঁ র্যাবিস মানে জলাতঙ্কের ভাইরাস তাহলে মশা কামড়ালে এই ভাইরাসগুলোর মধ্যে কোনটা ধরবে চারটে দিয়ে দেবে তার মধ্যে সে খুঁজে বের করতে হবে এক নম্বর কি মনে করো দিয়ে দিল ফাইলেরিয়া। দুই নম্বর কি টাইফয়েড তিন নম্বর কলেরা চার নম্বর দিয়ে দিলে হয়তো ডায়রিয়া তো মশা কামড়ালে আমরা জানি যে ফাইলেরিয়া হয় গোদরোগ হয় মশা কামড়ে তা এই প্রশ্নের উত্তর এইভাবে হবে সম্পর্ক খুঁজে বের করতে হবে আবার সম্পর্ক খুঁজে বের করা যাবে কিভাবে না মনে করে যদি বলে যে তোমার চিনিতে থাকে শর্করা বা কার্বোহাইড্রেট তাহলে ডাল জাতীয় খাবারে কি থাকবে বা সয়াবিনে কী থাকতে পারে দিয়ে দেবে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট বা মিনারেলস জাতীয় জিনিস তখন তুমি কী বলবে না এসেতে কি থাকে সয়াবিনে থাকবে প্রোটিন জাতীয় জিনিস এইভাবে করে সম্পর্ক খুঁজে বের করতে হবে সংকেত ব্যবহার করে উত্তর এই সংকেত ব্যবহার করে উত্তরটা হচ্ছে কোডিং কোডিং মানে মনে করো তোমাকে এখানে দেওয়া হলো ক্যালকাটা শব্দটি ব্যবহার করা হলো আমি আগেও বলেছি যে এই রকমভাবে যখন আসবে ক্যালকাটা এই ক্যালকাটা কথাটা মানে মনে করো এখানে আছে সি মানে হচ্ছে থ্রি তাহলে সি নামে মানে সব জায়গায় থ্রি এ মানে মনে করো টু এ মানে তাহলে সব জায়গায় টু এল মানে মনে করো এইট তাহলে এল হলো ইউ মানে মনে করো নাইন আর এটা মানে মনে করো সেভেন তাহলে টি মানে সব জায়গায় সেভেন তাহলে এটা হচ্ছে কোডিং এবার এই এই রকম কোডিং ব্যবহার করে যদি তোমাকে অ্যাকচুয়াল কথাটা যায় এ সি টি ইউ এ এল হ্যাঁ তাহলে তুমি কি করবে এ মানে কি দেখেছো এখানে দুই তাহলে এ এটা বলবে এটার কোডিং বের করো তখন তুমি এ এখানে জানো কোডিং দেওয়াই আছে কিন্তু এটা খুব তাড়াতাড়ি করতে হবে সি মানে কি আছে থ্রি হ্যাঁ টি মানে কি আছে টি মানে আমরা দিয়েছি সেভেন ইউ মানে কি দিয়েছি নাইন এ মানে কি দিয়েছি টু এল মানে কি দিয়েছি এইট তাহলে এটাই হবে উত্তর এইভাবে করে খুঁজে বের করতে হবে আবার কী আছে সংকেত ব্যবহার করে উত্তর ডায়াগ্রাম বা সাংকেতিক চিহ্ন ব্যবহার করে উত্তর সাংকেতিক চিহ্ন ব্যবহার করা অনেকটা কীরকম মনে করো তোমাকে বলা হলো একটি খেলা হচ্ছে তার মধ্যে কী আছে ফুটবল ক্রিকেট ব্যাডমিন্টন তাহলে এরকম দেওয়া হবে একটি খেলা তার মধ্যে ফুটবল ক্রিকেট ব্যাডমিন্টন তিনটার সঙ্গে কোনো সম্পর্ক নেই তিনটেই খেলা ঠিক আছে এরকমভাবে মনে করো অজ্ঞাত অক্ষরকে ক্রমানুসারে সাজানো অজ্ঞাত অক্ষরকে ক্রমান্বয়ুসারে সাজানো এই ব্যাপারগুলো আমরা আলোচনা করব আবার তার আগে বলে নিই হারানো হারানো নম্বর খুঁজে বের করা হারানো নম্বর খুঁজে বের করার একটি উদাহরণ আমি তোমাকে দিয়ে দিই আমাদের কাছে আছে যেখানে আমরা এরকম করে দেখাতে পারি যেমন যে হুম এইভাবে করে হারানো নম্বর খুঁজে বের করা যায় মনে করো হুম তারপরে আরেকটা এখানে সিরিজ দেওয়া আছে সেখানে বলা হয়েছে যে আট চার আর এখানে দেওয়া হয়েছে ছয় আর এখানে দেওয়া হয়েছে এরকম করে সাত তিন আর এটা কী হতে পারে তাহলে এখানে দেখো আট ছয় কত চোদ্দো এখানে কত দেওয়া হয়েছে সাত সাত দুগুণের চোদ্দো আট চার কত মানে এটার সঙ্গে দুই গুণ করলে এটা পাওয়া যায় টোটাল করলে যাওয়া হয় আট চার বারো তাহলে এটার সঙ্গে দুই গুণ করলে কী হয় বারো আসে সাত তিন দশ তাহলে এটা তো আমরা জানি দুই গুণ করলেই হবে তাহলে এখানে কী হতে পারে পাঁচ হতে পারে তাহলে উত্তর পাঁচ এইভাবে করে আমরা মিসিং নাম্বার খুঁজে বের করতে পারি এরপরে কী হতে পারে না হারানো নাম্বার খুঁজে বের করা বললাম এবার হচ্ছে চিত্র সাজানো অদ্ভুত রকমের চিত্র দিয়ে দেওয়া হবে সেই চিত্র কিছু প্যাটার্ন থাকবে সেই প্যাটার্ন অনুযায়ী না আমরা এই প্রত্যেকটা ধাপকে কিন্তু আমরা দেখে দেখে করে আগাবো আলাদা চিহ্ন খুঁজে বের করতে হবে মিসিং নাম্বার বা হারানো সংখ্যা ওখানে এটা ঠিক এইরকমই মিসিং সংখ্যা বা হারানো নাম্বার এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে মিসিং সংখ্যা বা হারানো নাম্বারের হ্যাঁ কীরকম মনে করো দেওয়া আছে এই মিসিং সংখ্যা বা হারানো নাম্বার কি আছে মনে করো মনে করো দেওয়া আছে দুই তিন পাঁচ সাত তারপরে একটা কোয়েশ্চেন মার্ক তেরো একটা সতেরো ঠিক আছে তা এই প্রশ্নটার উত্তর কীভাবে এই এই মিসিং নাম্বারটা কি হবে না দুইয়ের পরে এক যোগ করে তিন হয়েছে তিনের পরে দুই যোগ করে পাঁচ হয়েছে ঠিক আছে তিন তারপরে এক ঘর পেরিয়ে কি হয়েছে চার তারপরেই হয়েছে পাঁচ পাঁচের পরে এক ঘর পেরিয়ে কি হয়েছে ছয় তারপর হয়েছে সাত অর্থাৎ এখানে প্রথমে এখানে এখানে বেরিয়েছে তিন দুয়ে কি হয় তোমার এখানে দুইভাবে করতে পারো হুম যে তিন আর দুই যোগ করে হয়েছে পাঁচ ঠিক আছে পাঁচ আর স যোগ করা হবে বারো ঠিক আছে এরকম করেও করতে পারো তাহলে মিসিং নাম্বারটা হয়ে যাবে বারো ঠিক আছে তাহলে এইভাবে করেও করতে পারো হুম বা এইভাবে ভাবতে পারো যে এর পরে এক যোগ করে তিন তিনের পরে দুই যোগ করা হয়েছে পাঁচ পাঁচের পরে দুই যোগ করা হয়েছে সাত সাতের পরে আবার কী করা হয় চার যোগ করা হবে এগারো কিন্তু এটা এই সিরিজে আসবে না তোমরা এইভাবেই করেই করবে হুম দুই তিন যোগ করে পাঁচ সাত পাঁচ যোগ করে বারো এইভাবে আচ্ছা এভাবে করে আমরা বিভিন্ন রকম তারপরে আবার একটা বলা যেতে পারে যেমন এখানে হুম এখানে বলা যেতে পারে যেমন কোনটা অদ্ভুত সেটাকে খুঁজে বার করতে হবে অদ্ভুত কোনটা এক্ষেত্রে অদ্ভুত হচ্ছে দেখো ই আই এ ভাওয়েল কনসন্ট কী আছে পি তাহলে এটা অদ্ভুত ঠিক আছে তো এইভাবেই করে আমরা ম্যাটের প্রশ্নগুলো একটা একটা করে ধরে ধরে সলভ করবো প্রথমে তোমরা আমরা দেখব আলাদা শব্দ খোঁজা এটা একটা হয়ে যাবে আচ্ছা এটা তো ম্যাট এবার আসছি স্যাট নব্বই নম্বরের এটাও কিন্তু আলাদা এখানে হচ্ছে পাঁচটি স্কলাস্টিক অ্যাপটিচিউড অর্থাৎ পাঁচটি যে সাবজেক্ট আছে তোমাদের মেজর সাবজেক্ট অঙ্ক ভৌতবিজ্ঞান জীবনবিজ্ঞান আর কি আছে ইতিহাস আর ভূগোল তার মধ্যে অঙ্কে কুড়িটা নাম্বার থাকে কুড়ি কুড়িটা প্রশ্ন থাকবে অঙ্কে হুম জীবনবিজ্ঞান এরকম আঠেরোটা বা বিজ্ঞানে আঠেরোটা বা সতেরোটা জীবনবিজ্ঞানের ষোলোটা হ্যাঁ সতেরোটা এইভাবে করে থাকবে মোট কথা নব্বই মেরানো থাকবে এখানে এই পরীক্ষাটা তা হবে কটা থেকে না এই পরীক্ষাটা হয়ে যাওয়ার এই মেন্টাল এবিলিটি টেস্ট হয়ে যাওয়ার এক ঘন্টা গ্যাপ থাকে যদি এগারোটা থেকে হয় তাহলে এটা দেড় ঘন্টা হবে নব্বই মিনিট সাড়ে বারোটা পর্যন্ত এই পরীক্ষাটা হবে আর তারপরে এক ঘন্টা দেড়টা থেকে এই পরীক্ষাটা স্টার্ট হতে পারে বা দুটো থেকে হতে পারে তো তোমরা এখানে লক্ষ্য করে দেখবে এখানে পাঁচটি সাবজেক্টের পরীক্ষাটি হবে যেমন অঙ্ক দুই নাম্বার কুড়িটা প্রশ্ন থাকবে ঠিক আছে এখানেও নব্বই নাম্বার নব্বই নব্বইয়ের মধ্যে পরীক্ষা জীবন বিজ্ঞান এরপরে থাকবে ভৌতবিজ্ঞান সরি হুম পরে থাকবে ভৌতবিজ্ঞান এরপরে থাকবে জীবন বিজ্ঞান এরপরে থাকবে ইতিহাস তারপরে থাকবে ভূগোল তাহলে এইভাবে করে নব্বইটা নাম্বার মেলানো থাকবে ওই কুড়িটা আঠারোটা আর সতেরোটা এইভাবে করে থাকবে ষোলোটা আঠারোটা এইভাবে থাকবে ঠিক আছে তাহলে এই ম্যাটের প্রশ্ন আর স্যাটের প্রশ্ন আমরা সলভ করবো তা এই প্রশ্নগুলোর সঠিক উত্তর এই ম্যাট পরীক্ষাটি যদি কেউ ভালোভাবে দিয়ে নিতে পারে এই নব্বইয়ের মধ্যে ষাট যদি কেউ পায় বা সত্তর পেয়ে যায় তাহলে এখানে ত্রিশ পঁয়ত্রিশ পাওয়া কোনো ব্যাপার না একশো পার করলেই পরীক্ষাটি পাশ করা যায় তাহলে তোমরা এইভাবে কিন্তু পড়বে আর এটার জন্য যে বই লাগবে এ কে মুখার্জির বইটি আছে সেটি বাজার থেকে কিনে নাও ফ্লিপকার্টে পাওয়া যায় আর আমরা তো এটা বিষয়ে আলোচনা করতেই থাকবো তো ধন্যবাদ এই পরীক্ষাটি কিন্তু পাশ করতে হবে থ্যাংক ইউ